ओ अल्लाह रे कुंज मनाए पाथैला मारे। आजकल कर नारी में, आजकल कर छेले में रास्ता दिए जाए, छेले ना में तारी चीना बड़ो दाए। ओ अल्लाह रे कुंजमा नहीं पाथई लाया मारे। हिंदी गानेर सुरता निया रास्ता घटे जाए, छेली ना में तारी चीना बड़ो दाए। ओ अल्लाह रे कुंज मनाए पाथैला मारे। छेले में एक साथे स्कूटी जाए, छेले पीछे में आगे स्कूटी दईबा। ओ अल्लाह रे कुंज मनाए पाथैला आमारे। वर्तमान এই রকমের কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে, এত কোরআন হাদিস শোনার পরও যেন এই রকমের এখন বর্তমান আমাদের সমাজে শুরু হয়ে গেছে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কাইমে অগরণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয় তা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে থাকবে, যদি কথা দাও দিন কাইমের অগরণী ভূমিকা রাখবে। এখনো আছে, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনাদের সঠিক প্রমাণ দেওয়ার জন্য বলছি, গত পরশু দিনে আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে একটা জায়গা আছে মহিপাল নামে, ইতিহাসের পাতায় মহিপাল দিঘি পাওয়া যায়, হয়তো আপনারা কেউ পড়েছেন নিশ্চয়ই। আমি আপনাদের দলিলটা দিচ্ছি, একটা ছেলে নতুন বিয়ে করেছে, তো দুই স্বামী স্ত্রী আসছে, ফাঁকা চারিদিকে দোকান মাঝখানে ফাঁকা, তো মেয়েটা মাথাটা নত করে দিয়েছে আর ছেলেটা এইভাবে করে মেয়েটাকে তুলছে। সবাই আসলেন, আমার একজন স্যার স্কুলের মাস্টার মশাই, ওনার দোকানের সামনে উনিও আসলেন। আল্লাহু আকবার, কাছে এসে দেখা যাচ্ছে যে মেয়েটার মুখ দিয়ে যেমন গাজর বের হয় আর মেয়েটাই ব্যাপারে কাঁপছে। ধরা পড়ল কি, এই মেয়েটা এমন বড় রোগে আক্রান্ত যে রোগটার নাম হলো মিরগি রোগ। ভাই আছেন নাই দেশে? আছে তো। এই শব্দটা উস রাও শব্দের মানে হলো মির্গি রোগ। হে মা, হে বোন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জে বিল বাস রাব্বান নাস ওয়াশফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামা। আমার মায়েরা অনেকে জানে না, বাবারাও জানে না, ওরে আমার মা রে, আমি আপনাদের বলছি, আমি আমার জীবনের আমলের কথা বলছি, আমি একজন গুনাগার বটে। যখন আমি আমার মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতে যাই, এক ওয়াক্ত যদি নিজের ইচ্ছায় কোনোদিন ছেড়ে দিই তো আলাদা ব্যাপার, নচেত এই রকমের কোন ওয়াক্ত বাদ যায় না। নামাজের পরে আমি আল্লাহর কাছে যেন হাত আগে উঠাই, সমস্ত মুসাল্লিরা চলে আসে,
আমি নিচু করে এবার চাওয়ার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওরে মা হে আমার ভাইজান, আপনারা কিভাবে চাইবেন? হাতটা এভাবে মাথার উপরে এভাবে দেবেন, আপনি মুখমণ্ডল নিচু করে নেবেন আর আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তুমি আমাকে সৎ নেককার ছেলে মেয়ে দাও। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াসফিন তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা করেন, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের রাহাল পরিবারের আল্লাহ তুমি বিমার থেকে শিফা দাও। আল্লাহ তুমি ডাক্তার, আল্লাহ তুমি কবির, তোমার থেকে বড় জন ডাক্তার কেউ নাই। আল্লাহ পাক বলেন বান্দা আমার কাছে যখন এই চিকিৎসার জন্য আবেদন করো, আমি আল্লাহ তোমার এই আবেদনকে আমি ফেরত দিই না। আল্লাহ পাক এই আবেদন যেন মা বাবার ছেলে মেয়ের জন্য কবুল হয়ে যায়। হাত উঠান। এখন তো ডিজিটাল লামাজি বেরিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ শেষ, ছটপট করে দেখছে ফাঁকা হলো কি না। এমন কেউ আছে বসে আছে, কাতার ফেলে দিয়ে বেরিয়ে চলে গেল। সে প্রয়োজন আছে, যান সময় আছে, বসেন, আল্লাহকে ডাকেন, নিজের জীবনের যেটুকু প্রয়োজন আপনারা চান। আমি হাদিসটা শোনাচ্ছিলাম যে মায়েরা বসে থাকবেন, আমি আপনাদের একাধ দুটো কবিতা শোনাবো, দেখবেন জীবনে কত রকমের আমাদের এর মধ্যে যেন জ্ঞান লুকায়িত আছে। এবার মেয়েটি নবীর কাছে যাওয়ার পরে এই শব্দটা যখনই বললেন, আলহামদুলিল্লাহ একজন ভাই আমার হাতে 500 টাকা দিয়ে গেলেন। আচ্ছা যদি নিতে হয় আমি একটু পরে নেবো, একটু বক্তব্য রাখি নাকি? হ্যাঁ, যেহেতু দীর্ঘ সময় আপনারা কাশেমি সাহেবের হাতে দিলেন, সদর সাহেবের হাতে দিলেন, যদি দেবেন আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, একটু পরে নেবেন। প্রথম জালসা পেয়েছেন তো একটু খুশিতে, আমরাও যখন এসেছি একটু বলার সুযোগ দিন, যারা দেবেন একটু দেরি করে দিয়েন, একটু ধৈর্য ধরেন। তো এবার হাদিসটা শোনাচ্ছি, আল্লাহ রসুলকে বলছেন কালাত ইন্নি আসরাও ওয়া ইন্নি আতা কাশাফু ফাদউল্লাহ আলি, নবী গো আমার জন্য একটু দোয়া করুন। কেন নবীজি? আল্লাহ আমাকে যে বেমার দিয়েছেন ওই বেমারে যখন আমি পড়ি আমার শরীর হাত যেন কিছুই ঠিক থাকে না, আমি পড়ে যাই, তার জন্য আপনার কাছে আসলাম, আল্লাহর কাছে একটু দোয়া করুন। হে আমার দিনী বন্ধু, হে আমার মা বোনেরা, দেখেন ওই মেয়েটি যখনই কথা বলা, আল্লাহর নবী বলছেন ওরে আল্লাহর বান্দে রে আমি তোমাকে দুইটা পরামর্শ দিচ্ছি, এই দুইটা পরামর্শের মধ্যে যেটা ভালো লাগবে সেটা তুমি মেনে নিও, আর যেটা ভালো লাগবে না সেটাকে ছেড়ে দিও। নবীজি বলেন আমার কাছে তোমার চাইতে সেচু আগে দুটা পরামর্শ শোনো। কলা ইনশেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, আল্লাহর বান্দে আজকে তুমি মির্গি রোগে আক্রান্ত, এত বড় তোমার জীবনে কষ্ট হচ্ছে, তুমি যেখানে সেখানে পড়ে যাচ্ছ, শুনে রাখো তুমি যদি একটু ধৈর্য ধরে নিতে পারো, আধা বয়স কেটে গেছে আর আধা সময় কাটিয়ে দিতে পারো, এই কষ্ট করে যদি সময়টা তুমি পার করে দিতে পারো, ওয়াল্লাকিল জান্নাত, তুমি হবে আল্লাহর জান্নাতে মেহমান, তোমার জন্য আল্লাহর জান্নাত যেন অপেক্ষা করছে, তুমি আল্লাহর জান্নাতে বান্দে, তোমাকে আল্লাহ তিনার জান্নাতে দেবেন। হে মাপ দেখেন ভালো করে, যদি কষ্ট করেন আপনি আপদে বিপদে, আপনার জান্নাতের সুসংবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। দ্বিতীয় পরামর্শ বলেন কালা ইন শাইতে দাউতুল্লাহ তাআলা আইয়াফিয়াকে, আর যদি বলো আমি নবী তোমার জন্য দোয়া করে দেব, হয়তো এর বিনিময়ে তোমার বেমার ভালো হয়ে যাবে, তুমি দুনিয়াতে এই রকমের জন্য একজন আল্লাহর ভালো বান্দে হয়ে যাবে, সুখ ছন্দে চলবে, আল্লাহ হয়তো তোমার বেমার দূর করে দেবেন। এবার বলবে আল্লাহর বান্দে
তুমি ধৈর্য সহকারে ধৈর্য ধরে আল্লাহর জান্নাত যেতে চাও না এই দুনিয়ার মধ্যে তুমি সুখ ছন্দে চলতে চাও। আমরা কি বলতাম পরকালে কি হবে দেখা যাবে, দোয়া করে যেন দুনিয়াটা ভালো হয়। মেয়েটির জ্ঞানটা দেখেন মা এখান থেকে জ্ঞান নেন। নবীকে বলছেন নবীজি কালাত আসবিরু, আমি চাই না আমার শরীরের উন্নতি, আমি চাই না আমার বেমার ভালো হয়ে যাক, দুনিয়া আমার জন্য সুন্দর হয়ে যাক। না না নবী গো, আমি ধৈর্য ধরে সময়টা পার করে দেব, আমি ধৈর্য ধরে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নবী যখন এসে কথা দুটো বললেন, এবার মেয়েটি একটা নিলেন দ্বিতীয়টা ছেড়ে দিলেন, আল্লাহর জান্নাত পাবার জন্য জীবনের কষ্ট মাথা পেতে মেনে নিলেন। নবীজি আমার দাঁড়িয়ে আছেন, মেয়েটি বলছেন ওগো আল্লাহর হাবিব আর একটা দ্বিতীয়বার আপনাকে আবেদন করছে, সে আবেদনটা হলো নবী গো আমি একজন সাবালিকা নারী, আমার বয়স হয়েছে, আমি সাবালিকা হয়ে গেছি, যদিও চেহারাটা কালা, যদিও দেখতে আমার রূপ লাবণ্য নাই, আমি যেতে যেতে যখন রাস্তায় আমি মেরগে রোগে আক্রান্ত হয়ে যাই, আমার শরীর থেকে জামা কাপড় গুলো এদিক ওদিক হয়ে যায়, আমার মাথা থেকে কাপড় উদাম হয়ে যায়। নবীজি যতগুলো রাস্তা দিয়ে লোক যাবে তারা আমার দিকে তাকাবে আর যাবে, বড় লজ্জার বিষয়। কালা ইন্নি আতা কাশ্যাফ ফাদউল্লাহ আলি আল্লাহ আতা কাশ্যাফা। এবার মেয়েটি বলছেন নবীজি আপনি আমার জন্য দোয়া করুন, তবে দোয়াটা হবে আমার বিমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, আমার বিমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, দোয়াটা করুন আমি যখন মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ব আমার শরীর থেকে যেন জামা কাপড় গুলো উদাম না হয়ে যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অপর পুরুষ দেখতে না পায়। ফাদালাহা, সহি বুখারীর হাদিস। আল্লাহ রসুল তখন ওই মেয়েটির জন্য দোয়া করলেন। আর বর্তমান ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আজকালকার নারী মেয়ে আজকালকার ছেলে মেয়ে রাস্তা দিয়ে যায়, ছেলে না মেয়ে তার চিনা বড় দায়, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, হিন্দি গানের সুরটা নিয়া রাস্তাঘাটে যাই, ছেলে না মেয়ে তার চিনা বড় দায়, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ছেলে মেয়ে এক সাথে স্কুটিতে যাই, ছেলে পিছে মেয়ে আগে স্কুটির ড্রাইভার, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমান এই রকমের কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে এত কোরআন হাদিস শোনার পরও যেন এই রকমের এখন বর্তমান আমাদের সমাজে শুরু হয়ে গেছে। আমি বলতে চাই রে বোন, একজন বেমার মেয়ে অসুস্থ মেয়ে, তারপর যেন বলছেন নবীজি আমি বেমারে পড়ে যাব যেন শরীরটা আমার উদাম না হয়। দেখেন একটু ধৈর্য ধরেন, আল্লাহর জান্নাত যদি পেতে চান তাহলে আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য তৈরি আছেন, কাজে লাগান জীবনের একটু আমল। আর একটা হাদিস শোনাচ্ছি, সহি সানাদে বুখারী মুসলিমের হাদিস। অনেক ভাইজান আছেন,
আহ, কেউ দেখবেন খোড়া, কেউ লেংড়া, কেউ অন্ধ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা দুই চোখ অন্ধ হয়ে যায়, এটা হলো সব থেকে বড় নিয়ামত, দুনিয়ার সব দৃষ্টি হারিয়ে যায়। এবার সে আল্লাহর বান্দা যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এই সুন্দর দৃষ্টি থেকে আল্লাহ তুলে নিয়েছ, তারপরও তোমার জমিনে আমি আহার পাচ্ছি, আমি খেতে পাচ্ছি, তোমার জমিনে চলতে পাচ্ছি, আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে সুখে রেখেছ। আল্লাহর রাসূল বলছেন, ওই সমস্ত আল্লাহর বান্দার জন্য ফাতকালাহুল জান্নাহ, আল্লাহ পাক এই কারণে দুই চক্ষু অন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তিনার জান্নাতে দেবেন। এটা একটা বিপদ। অনেক মানুষের ঘরে অনেক বাচ্চা জন্ম নেয়, দোষ দেয় কার? হয় বাবার না হলে মায়ের। আর একটা আমাদের দেশে শিরকি কালাম আছে, এই কয়েকদিন আগে রাত্রিতে বোধহয় মনে হয় চন্দ্রগ্রহণ লেগেছিল নাকি, বলতে পারবেন? জানি না আপনারা জানেন কি না, অনেক মায়েদের মধ্যে একটা কুপ্রথা আছে, কোনো বাচ্চা ঠোঁট কাটা হয়, এটা আল্লাহর দান। আমার একটাই ভাইয়ের ছেলে আর একটাই আমার শালি, প্রথম বাচ্চা ছেলেটা যদিও এত ব্রেনিয়ান হয়েছে, আল্লাহ আগামী দিনে ছেলেটাকে একটা ভালো জায়গা দিও, দিনদার ইমানদার করে রাখো, একটু দোয়া দেন পড়ি, আল্লাহুম্মা আমিন। বাচ্চাটা যখন হলো, ওই বাড়ির মানুষ বাচ্চাটা নেবে না, এখানে পুরো যেন এটা কাটা হয়েছে, কেউ নেবে না। আমি গিয়ে সবাইকে বললাম, আমার শালিকাকে আমি সান্ত্বনা দিলাম, কোনো দুঃখ করবে না, এই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব আমার, আমি মানুষ করব, কাউকে তোমাদের নিতে হবে না। এখন তো যন্ত্রপাতি বেরিয়েছে সব জানেন আপনারা, সহজ, আল্লাহ সব করে দিয়েছেন ব্যবস্থা। কিছুদিন পরেই শিলিগুড়িতে যোগাযোগ হলো, তিনটা অপারেশন হয়েছে, পুরো ঠোঁটটা একদম সব ঠিক হয়ে গেছে, ছেলেটা দেখলে কেউ বুঝতে পারবে না যে ঠোঁটটা কাটা ছিল। ভিতরে অপারেশন হলো, ক্লাস ফোরে পড়ছে, তার রেজাল্ট দেখে মিশনের মাস্টারগুলো তাক লেগে আছে যে এ একটা আগামী দিনে কিছু করে বসবে, আলহামদুলিল্লাহ এত সুন্দর চেহারা। তো আমি বলছি, মা হে বোন, আপনার ঘরেও এইরকমের আল্লাহ পরীক্ষা নেবার জন্য কোনো বাচ্চা দিতে পারে, জীবনে কোনোদিন আপনারা সেই বাচ্চাটাকে অবহেলা করবেন না। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরবেন, আমি এই আমার এই বয়সে আপনাদের দুনিয়ার নজির দিচ্ছি, যদি আপনারা বিশ্বাস না করেন, এলাকায় যদি এরকম কেউ থাকে তো দেখবেন খবর নিয়ে যে আল্লাহ আল্লাহ রসুলের হাদিসের সঙ্গে অবশ্যই যেন এই কথাটার মিল আছে। আমি গল্প স্বরূপ এক মিনিট নষ্ট করছি। আর আমার একজন ওস্তাদ, ওনার নাম নূর মোহাম্মদ, উনি আমাকে 6 বছর পড়িয়েছেন, ওনার একটা ছেলে পাগল টাইপের, মনে পড়ছে দৃশ্যটা। তো ছেলেটা হঠাৎ করে একদিন হারিয়ে গেছে, তো আমার ওস্তাদ শেখ নূর মোহাম্মদ সাহেব এবং ওনার স্ত্রী শুধু পাগলের মতো ছুটাছুটি করছে আর বলছে এলাকার মানুষকে, যেখানেই তোমরা পাও তাড়াতাড়ি করে ছেলেটাকে আমাদের কাছে তোমরা একটু আনার ব্যবস্থা করো। এলান হয়ে গেল, প্রায় 13 কিলোমিটার দূরে খবর পাওয়া গেল ছেলেটা বাড়িতে না গিয়ে অন্যদিকে হেঁটে চলে গেছে। আবার খুঁজে নিয়ে আসা হলো, বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আল্লাহু আকবার। আমার ওস্তাদ বলতো আমাদের পড়াতে, যেদিন থেকে আল্লাহ আমাকে এই সন্তান আমার ঘরে দিয়েছে আজ পর্যন্ত আমার কোনো রকমের অভাব নেই, কোনো রকমের আল্লাহ আমাকে এই রকমের বড় ধরনের কোনো কষ্ট বা কোনো বেমার দিয়েছেন আমার মনে পড়ে না, নিশ্চয়ই আল্লাহ মনে হয় এই ছেলেটার মাধ্যমে আমার বাড়িতে কোনো বরকত দিয়েছেন। দেখেন, আমি একদম আপনাদের স্বচক্ষে দেখা কথা বলছি, আল্লাহ আল্লাহ কসম করে বলছি। তো মা বোন, একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট করেন, দেখবেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, একদম সহজ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আর কি পাবেন?
একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 1283 নম্বর হাদিস আমি আপনাদের বলছি আবারও আল্লাহ রাসূল একদিন একটা রাস্তায় হাঁটছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবকি আলা কবরি আল্লাহর নবী এক রাস্তা দিয়ে হাঁটছেন যেতে 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 যে রাস্তায় নবীর আগমন অনেকগুলো কবর আর একটা নতুন কবরের পাশে একজন মা জননী বসে বসে বারজন সেখানে ডুকরে ডুকরে কাছে ছেলে মেয়ের জন্য মার যে বেশি দুঃখ হয় মায়েরা বেশি কষ্ট পায় এখান থেকে আবারও বলছি রে মা আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে চোখ পড়ে গেল মেয়েটি কবরের পাশে বসে কান্না করে কেন নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছেন কালাই তাকিল্লা ওয়াসবিরি আল্লাহর বান্দি রে আল্লাহকে ভয় করো আর তুমি ধৈর্য ধরো যা দুর্ঘটনা ঘটার ঘটে গেছে তুমি আর কবরের পাশে বসে কান্না করো না যখনই সেই কথা বললাম মেয়েটি সরাসরি বলছে হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা আমি যে মুসিবতে ভুগছি তুমি তা তো জানো না অতএব কেন তুমি আমাকে এরকমের কথা বলছো আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন আর কোন জবাব না দিয়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে গেলেন সব থেকে বড় কথা হলো আল্লাহর নবী যে স্বয়ং নিজেই মেয়েটাকে এবার আল্লাহর ভয়ের কথা বললেন ধৈর্যের কথা বললেন মেয়েটা চিনতে পান নাই তিনি হলেন আখেরি পয়গম্বর নবী কুলের শিরোমণি মানব কুলের শিরোমানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটি চিনতে পাননি এবার কিছুক্ষণ পরে আল্লাহ নবী যখন চলে গেলেন এবার ওই মুহূর্তে কেউ যেন জিজ্ঞাসা করে আল্লাহর বান্দিরে ওই মেয়েটাকে তুমি চেনো বলে লাম তারিফ আমি চিনি না আমি জানি না আমি আমার দুঃখের জন্য কবরের পাশে বসে কান্না করছি আর ওই লোকটা আমাকে এই কথা বলে গেল সঙ্গে বলেন ওরে হতভাগিনী এই লোকটা যেমন তেমন লোক নয় সেই লোকটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি হলেন সেই লোক এই লোকটাকে তুমি কে চিনতে পাও না দাঁড়িয়ে গেছেন মাঝেরনি দুঃখ বেদনা কষ্ট স্বামী স্ত্রী গন্ডগোল গ্রামের ইমাম সাহেব আপনার গ্রামের মাওলানা সাহেব একজন আল্লাহওয়ালা লোক একজন পরহেজগার লোক আপনাকে বুঝাতে গেছে মা রে বেটি রে ঝগড়া করো না মা এই বাড়িতেই তুমি সুখে থাকবে মা তুমি এই রকমের দুঃখ করো না অনেক মা আমার আছে তখন কত যে রাগ থাকে মনে এই মেয়েটার মতো জাহেল চট করে আলেম ওলামাদের বলে যান আপনি চলে যান আমরা এখন এই মুহূর্তে আছি আপনি কেন মাথা এখানে গোলাতে আসছেন বলুন বলে না বলে না মাথা ঠিক থাকে না হে মা আপনাদের মতো মেয়ে কবরে বসে কাছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহকে ভয় করো ধৈর্য ধরো কান্না করো না মা যা হবার হয়ে গেছে নবীকে চিনতে পেল না এমন আঘাত করলো আল্লাহ রাসূলের কলিজায় যেন আঘাত লাগলো মাথা নিচু করে চলে গেলেন মেয়েটাকে যখন বলা হলো তুমি কি চিনো বলেন না তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটি কবরের পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে এমন ভুল করেছে ওই নবীকে আমি কেমন করে পাবো এবার হাঁটতে শুরু করে দিয়েছে মেয়েটি বলছেন আল্লাহ আমি মনে মনে ভাবলাম তিনি তো যেমন তেমন লোক নন তিনি তো যেমন তেমন নবী নন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তিনার কাছে কেমন করে পৌঁছাবো
তিনার কাছে যেতে গেলে নিশ্চয়ই আমাকে পাহারাদার অনেক গেটম্যানকে টপকে গেটম্যানকে বলে তারপরে নবের কাছে যেতে হবে। কারণটা দেখেন, এখানে একটা জ্ঞান নেওয়া দরকার। আমাদের গ্রামে আপনাদের গ্রামে যখন কোন মডেল মাতব্বর কারোর পতি হয়ে যায়, লাখপতি হয়ে যায়, বড় ধরনের কারখানা খুলে ফেলে, দেখবেন এক দুটা গেটম্যান যেন পাহারাদার হিসাবে এবার গেটে রেখে দেয়। বাচ্চাদের বাড়িতে যাবেন, ননামি দামি লোকের বাড়িতে যাবেন, গেটম্যান যতক্ষণ না যেতে দেবে যেতে পারবেন না। মেয়েটি বলছে, আমার ধারণা হলো তিনি তো সারা বিশ্বের সব থেকে অতি উত্তম মানুষ, আমি তিনার কাছে কি করে যাব, কত যে দারোয়ান আছে, কত গেটম্যান আছে। হাঁটতে শুরু করলেন, যেতে 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 আল্লাহ নবীর ঘরের দরজায় পৌঁছে গেলেন। মেয়েটি বলছে, ফালাম তাজিদ ইন্দাহু বাওয়াবিন, আমি একটাও কোন পাহারাদার দেখতে পেলাম না, একটাও গেটম্যানকে দেখতে পেলাম না, কোন রকমের গেটম্যান নাই। এবার দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আপনি যদি একটু দরজা খুলতেন আমি আপনার সঙ্গে একটা দুটো কথা বলে যেতাম। আল্লাহর নবী সঙ্গে যদি এবার তাকান, দেখেন ওই মেয়েটি, যে মেয়েটি কবরের পাশে বসে কান্না করছিল, আল্লাহর নবী সরাসরি এবার যেন এই কথাটা বলার আগে মেয়েটা বলছেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পাই নাই। নবীজি সঙ্গে বলছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, প্রথম আঘাতে হলো ধৈর্য, যেদিন তুমি আমাকে আঘাত মারা কথা বলেছিলে ওই দিনে আমি সবর করে নিয়েছি, ধৈর্য ধরে নিয়েছি, এখান থেকে প্রমাণ নিয়ে নিন। আপনি যদি ধৈর্য ধরেন, কারো সঙ্গে তর্ক বিতর্ক না করেন, কোন কথা শুনে যদি মাথা নিচু করে নেন, এলাকার মধ্যে গ্রামের মধ্যে আপনি হবেন বড় মানুষ, সম্মানী মানুষ, যদি কেউ ভুল করে রাতে শুইতে যাবে তো ঘুম আসবে না, আমার দ্বারাই ভুল হয়ে গেছে। সঙ্গে দেখবেন ওই লোকটার কাছে গিয়ে বার আপনি ক্ষমা চাইবেন, হাত ধরে বলবেন, ভাই রে আমার ভুল হয়েছে তুমি ক্ষমা করো। আল্লাহর নবী বলছেন, যদি ধৈর্য ধরো আল্লাহ দুনিয়াতে তোমার জন্য সম্মান আরো অনেক বাড়িয়ে দেবে। আল্লাহপাক তৈরি আছেন দেওয়ার জন্য। আর দু চারটা দশটা হাদিস শোনাচ্ছি আপনাদের, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আপনাদের কাছে। হে ভাই, হে বন্ধু, উঠে যাবেন না। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কাইমের, অগরণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাব, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কাইমের, অগরণী ভূমিকা রাখবে। ভাইজান, আর আধা ঘন্টা থাকা যাবে, থাকবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। বলেন যাক, ভালো লাগলো যে আপনারা ওয়াদা তো করলেন, ওয়াদা করেছেন সবাই থাকতে পারবেন না আমি জানি। কেউ ভাবছেন যে কাল ভোরবেলা আমাকে ট্রেন ধরতে হবে, সারা রাত জাগবো তো ট্রেন ধরবো কী করে, হতেই পারে। যারা থাকবেন আমি আপনাদেরকে বলছি, আমার মায়েরা যারা আছেন আমি আপনাদেরকে বলছি, জীবনের খোরাক, জীবনের স্বাদ, এই জীবনে চলতে গিয়ে দুনিয়াতে যে রকমের প্রয়োজন সেটা হলো দুটো জিনিস। আল্লাহর কোরআন খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সবরি ওয়াস সালাত,
তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে পানা চাও। দেখেন এখানেও নামাজের কথা আল্লাহ বলে দিলেন, যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে পানা চাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করবেন, যারা সবর করবেন, তাদের সঙ্গে আল্লাহ থাকবেন। আল্লাহর কোরআন আল্লাহ যেন নিজের জবানে এবার বান্দাদের সান্ত্বনা দিলেন, হে বান্দা বান্দিরে, কষ্ট হয়েছে আমাকে স্মরণ কর, বিপদে পড়েছিস আমাকে স্মরণ কর, তোর বিপদ হয়েছে বান্দা বান্দে আমাকে তুই ডাক, আমি আল্লাহ যেন সদা সর্বদা তোর পাশে আছি, সব সময় আল্লাহ আছেন, এটা মাথায় রেখে জীবন যাপন করেন, দেখবেন আপনার সমস্ত রকমের হৃদয়টা আস্তে 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 পরিষ্কার হবে। অনেক মা আছেন, অনেক ভাই আছেন, মসজিদে যেতে পারেন না, বাড়ি থেকে বের হতে পারছেন না, তাহলে আপনি নিজেই ভাববেন যে আল্লাহ জীবনে কি করলাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হাদিসের রাবি, তিনি কত বড় মানুষ, তিনি কত বড় মানুষ, তিনার যদি ইতিহাসটা একটু শোনেন তাহলে আপনারা ভাববেন আল্লাহ আমরা তো তিনার থেকে স্বাস্থ্য শরীরে অনেক ভালো। তিনি ছিলেন কেমন, তিনার মুখ থেকে যে কথাগুলো বের হতো, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়ুন মন খুলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যখন আমার কোনো কোরআন শোনার ইচ্ছা হতো তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোরআন পড়ো আমি শুনব। সে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস বলছি, তিনি বলছেন একদিন আমি আমার নবীর কাছে গেলাম, আর ওই সময় গিয়ে দেখি আমার নবী সুন্দর একটা বিছানায় শুয়ে আছেন, কিন্তু চেহারায় যেন এই রকমের কষ্ট অনুভব। নবীজি বলছেন ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দিকে তাকিয়ে যেন কথা বলছেন, নবী গো আপনি বোধে মনে হয় বেমারে পড়েছেন, আপনার মনে হয় বেমার হয়েছে। নবী বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি এত বড় বেমারে পড়েছি, তোমাদের দুইজনের সমান আমি একাই বেমারে যেন ভুগছি, তবে শুনে রাখো এই রকমের বেমারে ভুগছে, তবে দুইজনের সমান যেন নেকের অধিকারে। আল্লাহর নবী এই রকমের কথাটা যখনই বললেন, শেষে যেন নবী বলছেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আমি নবী বলছি কোন পৃথিবীর বুকে মুসলিম বা মুসলমান যদি বিপদে পড়ে, তার বেমার হয়, আর ধৈর্য সহকারে যদি সে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় সঁপে দিতে পারে। নবীজি বলছেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বান্দার ওই বান্দের বেমারের কারণে তার গুনাহগুলো এমন করে ঝরে যায় যেমন এই রকমের গাছের পাতাগুলো শুকিয়ে যায়। ইন্নাশজারাতা ওয়ারাকাহা, আল্লাহ নবী বলছেন ওই গাছের শুকনো পাতাগুলো একটু হাওয়া বাতাস হলে যেমন ঝরে পড়ে। কোন আল্লাহর বান্দা বান্দির যদি বেমার হয় এই বেমারের কারণে, ধৈর্য ধরার কারণে, আল্লাহর কাছে সমস্ত রকমের দায়িত্ব সঁপে দেওয়ার কারণে, ওই বান্দার বা ওই বান্দির তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে, গাছের পাতার মতো গুনাহ ঝরে। তাহলে কেন কষ্ট করব না, বিপদ আসে মাথা পেতে মেনে নিন, বিপদ সামনে এসে গেছে আল্লাহকে ডাকেন, ধৈর্য ধরে নিন। দেখেন দুটো হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে আমি মুসাফির, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই আল্লাহর ঘর যার জন্য আপনারা জালসার আয়োজন করেছেন, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, শেষের বেলায় একটু আপনারা আমার সঙ্গে কমপক্ষে একটু মুসাবা করবেন, মোলাকাত করবেন,
আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। দেখেন আমি আপনাদের জন্য এখানে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আপনারা যারা বসে আছেন, অনেক আমার ভাই বাপ যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি, এবার দুটো হাদিস শোনাবো, বেশি শোনাবো না। যদি বিপদ আপনার কাছে এসে যায় তাহলে আপনি ধৈর্য ধরুন, আপনি লাভবান। অনেক সময় মানুষ রেগে গেলে কাউকে মেরে দেয়, মারবেন না। যদি মেরে দেন তাহলে একটা শব্দ আছে আরবিতে, যদি কাউকে একটু কেটে দেওয়া হয় ওই কাটার দাগটা আস্তে আস্তে মিশে যায়। কাউকে যদি আঘাত মারা কথা বলা হয় সেই আঘাত মারার দাগ কিন্তু কোনোদিন মিশতে চায় না। এই জায়গাটা মাথায় রাখেন। হাদিসের শব্দ দুটো শোনাচ্ছে বেশি নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমি উহুদ, উহুদের একটা যুদ্ধ হয়েছিল তো বলছেন সেদিন যে আপনার দন্দ মোবারক শহীদ হয়েছিল, আপনার কষ্ট হয়েছিল, তার থেকে কি আপনার কোনোদিন এরকমের কষ্ট গেছে? দেখে নবীজি বলছে, ওরে আয়েশা, উহুদের থেকেও আরো যেন একটা সময় আমার বড় কষ্টের গেছে। সেই সময় তা হলো যেদিন আমি নবী তোমার ওই সমস্ত বংশধর ওই কোরাইশ বংশের লোকেরা